হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম কুপার্সের উত্তরা ব্রাঞ্চে। ওখানে আমি কিছু খাবার ট্রাই করি, সেই খাবারগুলোর রিভিউ আজকে আপনাদের জানাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকে আমার কুপার্সের নতুন রেস্টুরেন্ট ব্লগ শুরু করা যাক। একটা চিকেন চিজ বান, একটা ব্রেড সমোসা, আর এটা কি? এটা হচ্ছে চিকেন পেটিস। কুপার্সে আসলে ভিডিও করা নিয়ে একটু প্রবলেম আছে, ওরা এখানে ভিডিও করতে দেয় না। তবু আমি একটু ভিডিও করলাম, তাই ভিডিও দেখার সময় একটু প্রবলেম হতে পারে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওদের এখানের জিনিসগুলো খুবই মানসম্মত, ওরা কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে নেই। খাবারগুলির দাম একটু বেশি, আসলে ভালো জিনিসের দাম একটু বেশি দিয়ে কিনতে হয়। আর কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে ওরা আমাদের বেস্ট কোয়ালিটির খাবারই প্রোভাইড করে, সো সেই হিসাবে এই বেশি দামটা ইগনোর করাই যায়। আসলে আগেই বলেছিলাম ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। এটা হচ্ছে সেই চিকেন চিজ বান, এটার ভিতরে চিজগুলো কুচি কুচি করে দেওয়া আর চিকেনগুলিও বেশ ফ্রেশ। চিজ বানটা খেতে আসলে খুবই মজা ছিল, আর এটার ফ্রেশনেসের জন্য এটা আরও ভালো লাগছিল। এটা ছিল তাদের সেই ওভেন বেক করা চিকেন সমুচা, এটা টোটালি অয়েল ফ্রি ছিল, আর ভিতরে যে চিকেন ছিল ভরপুর চিকেন ছিল। দেখেন কি পরিমাণ চিকেন দেওয়া, সাথে ক্যারট ছিল, অসম্ভব মজা ছিল সমুচাটা। এটা হচ্ছে চিকেন প্যাটিস, প্যাটিসটা খুব সফট ছিল আর দারুণ মজার ছিল। এটা হচ্ছে সে স্যান্ডউইচ, এটার ভিতরে সসেস দেওয়া ছিল পাতলা করে, আর সসেসটার জন্য এটা অসম্ভব মজা লেগেছিল। অ্যাট লাস্ট আমি ট্রাই করি ভ্যানিলা কাপকেক। এই হচ্ছে সে ভ্যানিলা কাপকেক। কেক খেতে গেলে অনেক সময় ক্রিমের মধ্যে একটা আঠালো ভাব থাকে, যেটা কিনা জিব্বায় খুব অস্বস্তিকর লাগে, বাট ওদের এই ক্রিমের মধ্যে কোনো আঠালো ভাব ছিল না। ক্রিমটা মুখে দিতে গলে যাচ্ছিল, আর কেকের টেস্টটা তো অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছিল তাদের এই কেকটা। কুপার্সের এই খাবারগুলো আসলে কোয়ালিটির জন্য খুব ভালো লাগে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আর যারা নতুন আমাকে দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।